পহেলা জুলাই গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় গত 3 আগস্ট সন্দেহভাজন হিসেবে তাহমিদ হাসিব খানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। পরে দুদফায় 14 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয় তাকে। তাহমিদ রোববার জামিনে ছাড়া পাওয়ার পর গুলশান হামলায় তার সম্পৃক্ততা আদৌ আছে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। সোমবার এ বিষয়ে কথা বলেন কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান। তাকে মূলত পুলিশকে তথ্য না দিয়ে তথ্য চেপে যায় এবং অসহযোগিতার কারণে গ্রেপ্তার করেছিল, সেইটার ব্যাপারে তার বিরুদ্ধে প্রসিকিউশন, বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়েছে। 3 আগস্ট গুলশান হামলার ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজা করিমকেও সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। পরে তাকে এ মামলার সন্দেহভাজন আসামি করে জিজ্ঞাসাবাদ চলে। হাসনাতকে দুদফায় 16 দিন জিজ্ঞাসাবাদ করে কাউন্টার টেরোরিজম ইউনিট। সম্মিলিতভাবে জিজ্ঞাসাবাদ হয়েছে, তার কোনো রিপোর্ট পাইনি, সেটা পেলে কনক্লুশনে পৌঁছতে পারবো। গুলশান হামলা মামলার তদন্ত এখনও চলছে আর এতে অগ্রগতিও আছে বলে জানান তিনি। দীপু সরওয়ার, 21 টেলিভিশন, ঢাকা।